নমস্কার বন্ধুরা, গার্ডেনিং এসান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাড়ির ছাদে বা টবে কিভাবে আপনারা 12 মাস বেগুন চাষ করবেন সে বিষয় নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাড়ির ছাদে বা টবে বেগুন চাষের জন্য প্রথমে আমাদেরকে একটি বড় টব বা বালতিতে দোআঁশ মাটি এবং গোবর সার মিশিয়ে উপযুক্ত মাটি তৈরি করে নিতে হবে এবং তাতে বেগুনের চারা রোপণ করে দিতে হবে। এছাড়াও একটি টবে একটির বেশি চারা লাগানো যাবে না এবং চারা লাগানো 15 দিনের মধ্যেই বেগুনের চারাগুলি যথেষ্ট বড় হয়ে যাবে। তবে বেগুন গাছে খুব বেশি পোকা লাগার জন্য এতে আমাদেরকে কিছু রাসায়নিক সার প্রয়োগ করতে হবে উপযুক্ত ফলন পাওয়ার জন্য। বেগুন গাছে 10 গ্রাম ফ্লোরাডান এবং 6 গ্রাম ভিটামিন গুঁড়ো দিতে হবে। এছাড়াও 15 থেকে 20 গ্রামের মতো ডিএসপি সারও গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। এছাড়াও গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটাতে 8 থেকে 10 গ্রাম ইউরিয়া এবং পটাশ সার দেওয়া যেতে পারে। এছাড়াও সমস্ত সার দেওয়া হয়ে গেলে গোবর সার এবং মাটি দিয়ে গাছের গোড়া ভালোভাবে ঢেকে দিতে হবে। তো বন্ধুরা, এর ফলে দেখা যাবে 30 দিনের মধ্যে গাছে ভালো পরিমাণে বেগুন ধরেছে, 40 থেকে 50 দিনের মাথায় বড় সাইজের বেগুন পাওয়া যাবে। তবে গাছে প্রচুর পরিমাণে বেগুন হয়ে গেলে একটি লাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে যাতে ডালগুলি ভেঙে না যায়। তো বন্ধুরা, এছাড়াও বেগুন গাছে আরও একটি সমস্যা রয়েছে, সেটি হলো বেগুন গাছের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা। আর এই পোকা যেভাবে ক্ষতি করে সেটি হলো বেগুনের ডগা ও ফল ছিদ্র করে কুড়ে কুড়ে খায়, এর ফলে বেগুন গাছটি ঢলে পড়ে এবং শুকিয়ে যায়। এই পোকার আক্রমণের ফলে বিশাল আমাদেরকে একটি ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই এই পোকার হাত থেকে বাঁচতে আমাদেরকে বেগুন গাছ লাগানোর পর থেকে 15 দিন পর একবার করে এই রোগার 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে আমাদেরকে স্প্রে করে দিতে হবে। আর এই স্প্রে করার ফলে দেখবেন আমাদের বেগুন গাছগুলিতে আর কোনো রকম পোকার আক্রমণ হবে না। এছাড়াও যদি বেগুন গাছগুলিতে একবার আক্রমণ হয়ে যায় তাহলে আপনারা এই পপেক সোপার 1 লিটার জলে 2 ml মিশিয়ে 7 দিন পর পর আপনারা 2 বার স্প্রে করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের বেগুন গাছগুলি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে আর আপনাদের গাছগুলিতে 12 মাস বেগুন ফুলবে। তো বন্ধুরা, বেগুন গাছ সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।